नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সমোসা চাট। তো সমোসা চাটের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মটর। মটরগুলো রাতভর আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। আর খুব ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। চলুন এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল, আর এর মধ্যে ছোলাগুলো আমি দিয়ে দিলাম। এটা আটকে গেছিলো না, এর মধ্যে এই জন্য পড়ে গেল কিছুগুলো। এগুলো আমার ঢালা হয়ে গেছে, আর এইখানে আমি দিয়ে দেবো নুন। তবে অনেকে সোডা দেয়, কিন্তু এর মধ্যে সোডা দেবেন না, তাহলে কি হয় না, মটরগুলো একদম ঘেঁটে যাবে। তো চলুন এটা আগে সেদ্ধ হোক, তারপর ফিরে আসছি। এখানে মোট আমি চারটে সিটি দেবো। চারটে সিটিতেই হয়ে যাবে, এর আগেও আমি বানিয়েছি। তো চলুন, তো দেখুন এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে আলু। এগুলো আমার ফ্রিজে ছিল, তাই আমি এগুলো নিয়ে নিলাম। আর আপনারা যদি আলু দিতে চান, তাহলে আলু এরকম তিনটে সেদ্ধ করে নেবেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দুই চামচ মতন পেঁয়াজ বাটা। আর দিলাম এক চামচ জিরে আদা বাটা, অল্প সামান্য দিলাম জল, দিলাম নুন। কেন কি আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জন্যে কমই দিলাম। দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। দেখুন এটা ভাজা আমার হয়ে গেছে, আর আমি ভাজবো না। আর এইখানে আমি দিয়ে দেবো একটু জিরে, ধনে, শুকনো কলাই ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিতেই হবে। এখানে দিয়ে দিলাম এটা দুই চামচ। যেহেতু এটা ভাজা আছে, সেই জন্য আর আমি ইয়ে করবো না, বেশি ভাজবো না। এরপরে আমি মটরটা ঢেলে দেবো। এখানে আলুগুলো আছে না, আমি হাতে করে জাস্ট টুকরো করে দিলাম। এটা আমি নুন মিষ্টি আর দেখবো না, কেন যখন আমি প্লেটে দেবো তখন আবার একটু নুন দেব, সেই জন্য এটা একটু ফুটে উঠুক। দেখুন এটা ফুটে উঠেছে, আর কতটা হয়েছে দেখুন। ঘরে বানানোর অনেক সুবিধা আছে, এমনি খেতে এগুলো ভালো লাগে। আমি এটা এপরে নামিয়ে নেবো, আর বেশি কিছু লাগবে না। সমোসা চাটের জন্য লাগছে অবশ্যই সিঙাড়া লাগবে, আর লাগছে পেঁয়াজ কুচি, লাগছে একটু ঝুরি ভাজা। ঝুরি ভাজার জায়গায় যদি আপনাদের পাবড়ি থাকে তাও হবে। লাগছে দই, লাগছে ওই ভাজা জিরে, আর একটু চাটনি দিলাম। তবে ধনে পাতার চাটনি বানাতে গিয়ে পুরো ধনে পাতাটাই আমার দেওয়া হয়ে গেছে ভুল করে। গার্নিশিংয়ের জন্য কিছু বাঁচেনি। এটা আছে একটু মিষ্টি চাটনি, যদি কেউ নিতে চায়। চলুন এবার সাজিয়ে ফেলি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, প্লেট,
এখানে মধ্যে সিঙ্গাড়াগুলো ভেঙে নেব। আর এটা আমি একটু উপর থেকে দেব, এটা রেখে দিলাম। বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে চাট বানাতে গেলে অনেক সময় সাপেক্ষ লাগে। দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেব দই, আর একটু দেব ধনে পাতার চাটনি। একটু ভাজা জিরে, ভাজা জিরেটা হাত দিয়ে দিলাম, কেন কি সুবিধা হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সিঙ্গাড়াটা আমি বাঁচিয়ে রেখেছিলাম গার্নিশিং এর জন্য, ওইটা দিয়ে দিলাম। উপরে একটু ঝুরি ভাজা দিয়ে, তবে পাবড়ি থাকলে খুব ভালো হয়। অল্প দিলাম বিট নুন। আজকে আমার তৈরি হয়ে গেল সামোসা চাট। আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। এভাবেই বানান আর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দেন।